স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। যদি স্বামীর পারমিশন ছাড়া তিনটি কাজ করে, সব সময় ভালো করে মনে রাখবেন, বিশেষ করে আমার সামনে যে সমস্ত পুরুষরা আছেন, আপনারা এই মেসেজটা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন, রাজেশন তো ইনশাল্লাহ বাসা পর্যন্ত পৌঁছে দিবেন, যাতে করে স্ত্রীরা এই তিনটি কাজ স্বামীর পারমিশন ছাড়া না করে। সবসময় খেয়াল রাখবেন, যে সমস্ত স্ত্রীরা এই তিনটি কাজ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন। এজন্য অবভিয়াসলি আমাদের স্মরণ রাখতে হবে যাতে করে এই তিনটি কাজ কোনো নারী দ্বারা না হয়ে যায়। এক নাম্বার কাজ হচ্ছে, স্বামীর পারমিশন ছাড়া কোনো স্ত্রী চাকরি করতে পারবে না। ভালো করে মনে রাখবেন এটা, স্বামীর পারমিশন ছাড়া কোনো স্ত্রী চাকরি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের অভিভাবক স্বামীকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলেন, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা নিসা এর 34 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এখানে নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন, অর্থাৎ নারীদের অভিভাবক হচ্ছে পুরুষ। আপনারা যারা এই যে স্ত্রীরা যারা আমার আলোচনা শুনবে মিডিয়ার মাধ্যমে, ভালো করে শুনে রাখেন, যারা যে সমস্ত পুরুষরা আপনাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে না, যে সমস্ত স্বামীরা ভরণ পোষণের দায়িত্ব নিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এজন্য সব সময় খেয়াল রাখতে হবে, আমরা আমাদের স্ত্রীদেরকে বলে দিব যে স্বামীর পারমিশন ছাড়া কখনো কোন স্ত্রী চাকরি করতে পারবে না। ইসলামে কোনো কিছু বাধা দেয় না, আর দীন ইউসরুন, ইসলাম একেবারে সহজ একটি ধর্ম, রিলিজিয়ন ইজ সিম্পল, সহজ একটি ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম নারীদেরকে বের করতে নিষেধ করে না, নারীরা বের হবে তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের নার্স দরকার, আমাদের মেয়ে ডক্টর দরকার, সুতরাং নারীরা সব কিছু করতে পারবে তাতে আমাদের কোনো বাধা নাই। তবে অবশ্যই অবশ্যই নারীরা যেই কাজই করুক না কেন তারা পর্দার সাথে করবে, এটাই হচ্ছে আমাদের কথা, আমাদের কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই ঘোষণা দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলুন, 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা আহজাবের 33 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ইউ স্টে এট হোম, তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হয়ো না। সুতরাং নারীরা ঘর থেকে বের হতে পারবে প্রয়োজনের কারণে, তাদেরকে অবশ্যই পর্দার সাথে বের হতে হবে, পর্দা ছাড়া বের হতে পারবে না। সুতরাং যে সমস্ত স্বামীরা আছেন, অনেক স্বামীরা আছে তারা স্ত্রীদেরকে কাজ করার জন্য চাকরি করার জন্য বের করে দেয়, খবরদার এটা কখনো করবেন না। আপনি নিজে কষ্ট করেন, আপনার স্ত্রীকে কেন ঘর থেকে বের হতে দিচ্ছেন? আপনি নিজে পরিশ্রম করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিশ্রম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি কাজ করে আপনার স্ত্রীকে খাওয়াবেন, ভরণ পোষণের দায়িত্ব বহন করবেন, আপনার স্ত্রীকে কেন কাজে পাঠাচ্ছেন? অনেকে জোর করে নারীদেরকে ঘর থেকে বের করে দেয় কাজের জন্য, খবরদার এটা কখনো করবেন না। আপনি নিজে কাজ করে আপনার স্ত্রীকে পরিচালনা করবেন। এক নাম্বার হচ্ছে, কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া যদি চাকরি করতে চায়, তাহলে চাকরি করতে যায় তাহলে ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্বামীর সম্পদ স্বামীর পারমিশন ছাড়া খরচ করা যাবে না। অনেক স্ত্রী এমন রয়েছে যারা স্বামীর সম্পদ স্বামীকে না বলে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। ভালো করে মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর পারমিশন ছাড়া স্বামীর সম্পদকে অযথা নষ্ট করবে, অথবা ভিক্ষুককেও স্বামীর পারমিশন ছাড়া দেওয়া যাবে না। আপনি স্বামীর পারমিশন নিয়ে রাখবেন, এরপরে আপনি ভিক্ষুকদেরকে টাকা দিবেন, দান করবেন, ডোনেশন করবেন, খরচ করবেন, এবং স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে। স্বামীর পারমিশন ছাড়া কোনো টাকা, স্বামীর কোনো সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা যাবে না। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি কোনো স্ত্রী স্বামীর সম্পদকে নিয়ে যায় স্বামীর কাছ থেকে পারমিশন না নিয়ে, তাহলে ওই স্ত্রীকে জাহান্নামে যেতে হবে। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে, স্বামীর পারমিশন ছাড়া নফল রোজাও রাখা যাবে না। গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মনে করতেছেন এটা তো আল্লাহ তাআলার ইবাদত, আমি আল্লাহ তাআলার ইবাদত করছি, সুতরাং এখানে স্বামীর পারমিশনের কি দরকার? নো, নফল রোজার থেকে স্বামীর সাথে আপনি বসে বসে গল্প করবেন, স্বামীর সাথে আপনি সময় কাটাবেন, নফল রোজার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আপনার বেশি সওয়াব দান করবে বলেন, সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখবেন, কখনো স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখা যাবে না। হ্যাঁ, ফরজ আপনাকে রাখতেই হবে, তবে নফল রোজা অবভিয়াসলি আপনি স্বামীর পারমিশন নিয়ে তারপরে রাখবেন। স্বামী যদি পারমিশন না দেয় তাহলে আপনি নফল রোজা রাখতে পারবেন না। সুতরাং এই তিনটি কাজ অবশ্যই স্ত্রীরা স্বামীর পারমিশন নিবে। এক নাম্বার, স্বামীর কাছে
পারমিশন ছাড়া চাকরি করতে পারবে না, দুই নাম্বার স্বামীর পারমিশন ছাড়া স্বামীর সম্পদ নষ্ট করতে পারবে না, তিন নাম্বার স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত দিন ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।